আমরা অনেকেই আলহামদুলিল্লাহ নিয়মিত সালাত নিয়মিত রোজা রাখি ইসলামের অনেক কাজ আমরা মানার চেষ্টা করি মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ প্রচুর দান দক্ষিণা করেন করেন নামাজ রোজা অর্থাৎ মুসলিম হিসাবে তিনি ইসলামকে পালন করার চেষ্টা করেন চর্চা করার চেষ্টা করেন অথচ আত্মীয় স্বজনের সাথে সম্পর্কগুলো প্রত্যেকটা রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছেন বাপের দিককার এরপরে মায়ের দিককার চাচা ফুফু চাচাতো ভাইবোন ফুহাতো ভাইবোন নিজের আপন ভাইবোন যাদের সঙ্গে সম্পর্ক আমাদেরকে ভালো রাখার নির্দেশ করা হয়েছে তাদের সঙ্গে অনেক সময় দেখা যায় সম্পর্কটা কি নেই আমাদের ভালো নেই এরকম দেখা যায় না মানুষটা ভালো নামাজ কালাম পড়েন কিন্তু ভাইয়ের সাথে কি নেই সম্পর্ক ভালো নেই বোনের সাথে সম্পর্ক ভালো নেই এই মুসিবতটা আমাদের অনেকের মধ্যে আছে না নাই ভাই অথচ আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক আত্মীয় স্বজন বলতে রক্ত সম্পর্কীয় নিকটাত্মীয় যেটা মা বা ভাই বোন থেকে শুরু হয় এরপরে চাচা ফুফু এদের দিকে যায় রক্ত সম্পর্কীয় আর রক্ত সম্পর্কীয় নিকটাত্মীয় সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা এটা হারাম কবিরা গুনা আমরা নামাজের গুরুত্ব অনেক সময় বুঝি রোজার গুরুত্ব অনেক সময় বুঝি আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু এই আত্মীয় সঙ্গে সুসম্পর্ক রক্ষা করার গুরুত্বটা আমরা অনেক সময় বুঝি না তাই না ভাই এই যে বেশিরভাগ মানুষের জীবনকে আপনি যদি অনুসন্ধান চালান তাহলে দেখতে পাবেন যে ওনার কোনো না কোনো আত্মীয় সঙ্গে সম্পর্কটা এলে আমার রহিমা রব্বি কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ যে সবার সাথে ভালো আছে তো এটা খুব জঘন্য একটি বিষয় অনেক জঘন্য একটি বিষয় নবীলা বলেছেন লায়াত হলুল জান্না কেয়া লায়াত হলুল জান্নাতা কেয়া মানে কি আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে কোন আত্মীয় সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ভালো সম্পর্ক নাই সম্পর্ক নষ্ট করে ফেলেছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কথা বোঝাতে পারছি প্রিয় ভাইয়ারা কত ভয়াবহ ব্যাপার আপনি অনেক ভালো কাজ করেন আপনি নামাজ রোজা করেন আপনি দান সৎকা করেন মাসাল্লাহ অনেক ভালো কাজ করেন খুবই ভালো কথা কিন্তু আপনার ভাইয়ের সাথে আপনার মামলা মোকাদ্দা চলে উঠা বসা নাই কথাবার্তা নাই আসা যাওয়া নাই জলচল নেই খোঁজ খবর নেওয়া নেই নেই আপনার বোনের সাথে আপনার চাচার সাথে আইল সাথে কথাবার্তা নেই করুন আপনি অন্য যত ভালো কাজ করুন না কেন আত্মীয় স্বজনের সাথে যদি আপনার সম্পর্ক খারাপ থাকে তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না প্রিয় ভাইরা ইসলাম জীবনমুখী ধর্ম ইসলাম জীবনমুখী ধর্ম ইসলাম আমাদেরকে সামাজিক হতে শেখায় ইসলাম আমাদেরকে মানবের জন্য কল্যাণকর হতে শিখায় নিকট আত্মীয়দের অধিকার ব্যাপার আমাদেরকে সচেতন করে কিরকম সচেতন করা করেছে যে নবী সাল্লা সাল্লাম ঘোষণা দিয়েছেন জান্নাতে প্রবেশ নিষিদ্ধ কোন সব ব্যক্তির জন্য যারা অন্য অনেক ভালো কাজ করলেও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই ছিন্ন এরকম ব্যক্তির জন্য কত বড় ভয়াবহ ব্যাপার না তাহলে এই বিষয়টিকে আমাদেরকে নতুন করে নজর দেওয়া দরকার কি দরকার না ভাই আরেক হাতে আসছে মান ওয়াসালা ওয়াসাল ওমান কথা কথা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে জোড়া লাগাবে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে আত্মীয়ের সঙ্গে মিশবে আল্লাহ তাকে মিশাবেন তার সাথে আল্লাহ সুমাতা তাকে যুক্ত করবেন তাকে রক্ষা করবেন ওমান কথা কথা আহুল্লহ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে না নষ্ট করবে বিচ্ছিন্ন করবে আল্লাহ তালা তাকেও বিচ্ছিন্ন করবেন তাকেও আল্লাহ তালা রক্ষা করবেন কত বড় ব্যাপার এই ব্যাপারে কোরআন এবং হাদিসে এত বেশি পরিমাণে আমাদেরকে সাবধান করা হয়েছে যেটা আমরা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার সেটি আমরা যাব না তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম সলাৎ সিয়াম যেরকম ফর্স নিকট আত্মীয় রক্ত সম্পর্কীয় তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা সেটাও সেরকম ফরজ সলাদ সিয়াম ত্যাগ করা যেরকম হারাম একইভাবে আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলা এক চিরতরে যোগাযোগ বন্ধ করে দেওয়া কথাবার্তা বন্ধ করে দেওয়া উঠাবসা বন্ধ করে দেওয়া তাদের কল্যাণকামী না হয়ে বিচ্ছিন্ন করা তাদেরকে এটাও সেরকম হারাম কথা বুঝাচ্ছে ভাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করেন